বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, 2022 সাল হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার বছর। দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি একথা বলেন। আমার আরও বলেন, অবৈধ স্বৈরাচারী সরকারের পতন রাজপথের আন্দোলনের মাধ্যমেই হবে। তিনি বলেন, 2022 সালেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান। এই 2022 সালে বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য, এই 2022 সালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য, এই 2022 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ত্যাগ তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, 90 গুলি গিয়েছে এই দিকে এই দিকে, এইবার যদি গুলি বুকে যায় রাজি আছেন কিনা সবাই?